ইমাম মাহদী সম্পর্কে আসার সময় বিষয়ে কিছু জানতে চাই। ইমাম মাহদী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া মিন ইত্তিরাতি ওয়া মিন আহলে বাইতি ওয়া ইসমুহু বিইসমি আবি ওয়া ইসমু উম্মিহি বিইসমি উম্মি। মাহদী হবে আমার বংশধর, মিন আহলে বাইতি, আমার আহলে বাইত, আমার যারা বংশধর তাদের বংশের মধ্যে থেকে সে আসবে। তার পিতার নাম হবে আমার পিতার নামে, তার মায়ের নাম হবে আমার মায়ের নামে, তার নাম হবে আমার নামে। আমার নাম যেমন মোহাম্মদ আহমদ, মাহদীরও নাম হবে মোহাম্মদ আহমদ। আমার পিতার নাম যেমন আবদুল্লাহ, তার নামও হবে আবদুল্লাহ। আমার মায়ের নাম যেমন আমেনা, তার নামও হবে আমেনা। সে আমার বংশ, হাসান হোসাইনের বংশে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশে তার জন্ম হবে। এখন কেউ যদি ইচ্ছা করে, পরিকল্পনা করে নিজের নাম আবদুল্লাহ, তারপরে ছেলের নাম মোহাম্মদ, তারপরে আমেনা দেখে একটা বউ বিয়ে করলো, তারপরে ছেলের নাম মোহাম্মদ দিল, তাহলে সে ইমাম মাহদী হবে? হবে না। ইমাম মাহদীর আলামত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাকে নেতৃত্ব দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যাবে, আর তিনি নেতা হবেন না। এই মর্মে আল্লাহ রাসূল হিজরত করেছিল মক্কা থেকে মদিনায়, আর তিনি হিজরত করবেন মদিনা থেকে মক্কায়, পালিয়ে চলে যাবেন, যেন মানুষ তাকে নেতা না বানায়। তারপরে মক্কায় কাবা ঘরের পাশে মানুষ তাকে জোরপূর্বক নেতা বানাবে। এখন সৌদি আরবে 1980 সালে একজন ব্যক্তি মক্কার কাবা ঘরের পাশে ঠিক এইভাবে পরিকল্পনা মাফিক আবদুল্লাহর ছেলে আমেনার ছেলে মোহাম্মদ কাবা ঘরের পাশে নেতা দাবি করলো, জোহাইমান। সে নেতা দাবি করে ইমাম মাহদী দাবি করেছিল। তারপরে সৌদি বাদশাহ, পাকিস্তান সেনাবাহিনী, এরা সব মিলে রক্তক্ষয়ী এক হামলার মাধ্যমে তাকে কাবাঘর থেকে বহিষ্কার করে। এটাও এতদূর পর্যন্ত গেলে হবে না। কখন পাক্কা নিশ্চিত তিনি ইমাম মাহদী? যখন ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম দামেস্কের মসজিদে অবতরণ করবেন এবং মিম্বারের এখানে, জায়নামাজের এখানে দাঁড়িয়ে ইমাম মাহদীকে বলবেন, সাল্লি বিনা, আপনি আমাদের সালাত আদায় করান, তখন স্পষ্ট হয়ে যাবে যে ইনি কি, ইমাম মাহদী। যখন ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম আসবেন, তার আগে স্পষ্ট হওয়ার কোনো উপায় নাই। তার আগে যারাই দাবি করবে তাদের বিষয়ে সন্দেহ থেকে যাবে। এখানে আর একটা বিষয় বলি, আমার এবং আপনার দায়িত্ব এটা নয় যে আমরা খুঁজবো, আরে কখন ইমাম মাহদী আসলো, কখন ইমাম মাহদী আসলো, কখন ইমাম মাহদী আসলো, কই, কোথায় ইমাম মাহদী আসলো, ফেসবুক, টুইটার, ইউটিউব, গুগল সার্চ দিয়ে কে কোথায় ইমাম মাহদী এসেছে, এটা খুঁজে বের করা আমার এবং আপনার দায়িত্ব নয়। ইমাম মাহদী যখন বের হবেন, অটোমেটিক বের হবেন, আমি খুঁজি আর না খুঁজি। আমার এই খোঁজার পিছনে আমার অন্য কাজ ব্যাহত হচ্ছে, যেটা ইসলামের উদ্দেশ্য নয়। ইমাম মাহদীর অপেক্ষায় আপনি সব দাওয়াতি কাজ বন্ধ করে দিয়েছেন, ইমাম মাহদীর অপেক্ষায় সব সালাত সিয়াম বন্ধ করে দিয়েছেন, এটা ইসলামের উদ্দেশ্য নয়। ইমাম মাহদী আসার আগ পর্যন্ত আপনার কোনো জিম্মেদারি নাই। আপনার জিম্মেদারি কি? নিজে ইসলাম মানেন আর মানুষকে ইসলামের দাওয়াত দেন। যেই দিন ইমাম মাহদী প্রকাশ হয়ে যাবে তখন আপনার জিম্মেদারি। আরে ইমাম মাহদী তো চলে এসেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তো চলে এসেছে, চলো ইমাম মাহদীর কাছে যাই, তখন আপনার দায়িত্ব আসতে পারে, তার আগে আপনার কোনো দায়িত্ব নাই। এখানে আরো একটা বলি যে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছে যে কিয়ামতের জ্ঞান একমাত্র কার নিকটে? আল্লাহর নিকটে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসে জিবরাইল জিজ্ঞেস করলো, মাতা সাআহ, কখন কিয়ামত হবে? আল্লাহ রাসূল বলল, আসাইলু আ'লাম মিন্নি, জিজ্ঞাসাকারী বেশি জানে কখন কিয়ামত হবে, আমি জানি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না কখন কিয়ামত হবে, পৃথিবীর কেউ জানে না কখন কিয়ামত হবে, শুধু কে জানে? আল্লাহ জানে। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার গ্রন্থ আল মানারুল মুনিফ, মুখস্থ করে যাবেন এই গ্রন্থের নাম, কাজে দেবে। আল মানারুল মুনিফের মধ্যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন, প্রত্যেক যে হাদিস, যে বর্ণনা যেখানে বলা হয়েছে পৃথিবী এত বছরের মধ্যে ধ্বংস হবে, এত বছরে ইমাম মাহদী আসতে পারে, এত বছরে কিয়ামত হতে পারে, প্রত্যেক হাদিস যঈফ এবং জাহির। আমি বলিনি, কে বলেছে? ইবনুল কাইয়িম। কোন বইয়ে? আল মানারুল মুনিফ, একটা চুটি বই। আর এতে কোনো সন্দেহ নাই যে সব হাদিস যঈফ এবং জাহির, কেন না? এটা আল্লাহর সাথে বেয়াদবি করা। আল্লাহ ব্যতীত কেউ জানে না কখন কিয়ামত হবে। আমি আপনি কি করতে পারি? শুধু বলতে পারি যে এইটা এইটা কেয়ামতের আলামত, আর এই আলামতগুলো পাওয়া যাচ্ছে কেয়ামত অতি নিকটবর্তী, কেয়ামত অতি সন্নিকটে। যেমন আল্লাহ রাসূল বলেছে কেয়ামত অতি নিকটবর্তী, আল্লাহ কোরআনে বলেছে যে কেয়ামত অতি নিকটবর্তী, কেয়ামত চলেই এসেছে। আমরাও বলতে পারি কেয়ামত অতি নিকটে, কেয়ামত চলেই এসেছে, বাস্তবিক কেয়ামত অতি নিকটে, কেয়ামত চলেই এসেছে। কিন্তু কোন বছরে কত বছরে তা আমরা বলতে পারি না।